আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি আপনাদের দোয়ায় আজকে বিকালবেলা থেকে ব্লগটা শুরু করে দিলাম তো আজকে রান্না করব ফিতা পাস্তা এই পাস্তাটার নাম কি আমি জানি না তাই আমি নিজের থেকে একটা নাম দিয়েছি ফিতা পাস্তা যাই হোক সেটাই রান্না করব এই তো পাস্তাগুলো আমি গরম পানিতে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আর দিয়ে দেবো সামান্য একটু তেল তো অনেক দিন আমি আসলে ভিডিও দিতে পাইনি এই কারণেই আমাদের ইন্টারনেটটা লাইনগুলো সব কেটে দিয়ে গিয়েছে যার কারণে অনেক কাটা কাটছে যার কারণে ওদের লাইনগুলো ঠিক করতে অনেক সময় নিয়েছে এর জন্য অনেক সময় ধরে আমি ভিডিওটি দি ভিডিওগুলি দিতে পারি নি এর জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যাই হোক পাশের চুলা একটু দিয়ে দিলাম কড়াই কড়াইতে দিয়ে দিলাম আলু একটু মোটা মোটা করে আলুগুলো কেটে নিয়েছি তো আলুগুলো একটু ভেজে নিচ্ছি আসলে বাসায় যা সবজি ছিল সেটা দিয়েই আমি পাস্তাটা তৈরি করে করতেছি আমার বাসায় তেমন কিছু নাই যা কিছু আছে সেটা দিয়েই আমি পাস্তাটা তৈরি করতেছি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এই যে পাস্তাতেও একটু লবণ দিয়ে দিলাম পাস্তা অনেকভাবেই রান্না করা যায় যে যেভাবে রান্না করতে পারে সেভাবেই রান্না করা যায় এর পাস্তাটা কিন্তু অনেক মজা খেতে অনেক মজাই হয় তো এই তো আলুগুলো আমি ভেজে নিচ্ছি একটু যত সবজি দেওয়া যাবে ততই মজা হয় তো এরপরে আমি দিয়ে দিলাম ফুলকপি আর কিছু ব্রোকলি ভেজে নিচ্ছি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এই যে হালকা হালকা করে একটু ভেজে নিচ্ছি আমার বাসায় গাজর ছিল না যার কারণে গাজর দিইনি যাই ছিল সেটা দিয়েই আমি তৈরি করে নিচ্ছি আর এই যে মোটা মোটা করে একটু পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা আমি বেশি ভাজবো না একটু হালকা ভাজবো জাস্ট একটু নরম হলেই আমি তুলে নিব পেঁয়াজগুলো আর ওই যে পাশে ভেজে রেখে দিয়েছি আলু ফুলকপি আর ব্রোকলি এই যে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি তো এই তো আমার ভাজা শেষ পেঁয়াজটাও এই যে হালকা করে একটু ভেজে নিয়েছি জাস্ট একটু নরম হলেই হবে এভাবেই করে ভেজে নিলাম আর এরপরে আমি দিয়ে দিলাম ডিম আমার ডিমও শেষ হয়ে গিয়েছে মাত্র দুইটা ডিম ছিল সেই ডিম দুটা দিয়েই আমি রান্না করছি আর এই যে পাস্তাতে একটু ঘি না দিলে ভালো লাগে না আর সেই ঘির প্যাকেট এখনও আমি খুলি নাই যেভাবে আনছি ওভাবেই ছিল তো আজকে প্যাকেটটা খুলতেছি মুখের আমার ছেলে বলেছে না আমি খুলবো আচ্ছা ঠিক আছে তাহলে খুলো তো এই তো ভাজা ডিমের মধ্যে সব সবজিগুলো ঢেলে দিয়ে আর একটু ভেজে নিচ্ছি সবসময় কিছু কাজ করতে গেলে আমার ছেলে আমাকে সহযোগিতা করতে আসে এতে আমি অনেক খুশি হই আমার ছেলে আমাকে অনেক সহযোগিতা করতে আসে তো এই যে ভালো করে একটু ভেজে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ আপনার ইচ্ছা করলে ক্যাপসিকামও দিতে পারেন টমেটো দিতে পারেন এর মধ্যে সসও দিতে পারেন কিন্তু আমি সস দিব না সসটাও সে ওরা নিয়েই খাবে তো এই তো ঘিটাও আমি একটু দিয়ে দিলাম একদম খাটি গাওয়া ঘি কিন্তু যাই হোক এই যে আমি ঘিটা দিয়ে দিলাম চিজও দেওয়া যায় আমার চিজ শেষ হয়ে গিয়েছে যার কারণে চিজটা দিলে অনেক মজা হয় পাস্তাতে চিজ না হলে আসলে ভালো লাগে না আর এই যে পাস্তাগুলো আমি সিদ্ধ করে ঠান্ডা পানি দিয়ে ঝরিয়ে নিয়েছি আর এই তো আমি পাস্তাগুলো দিয়ে দিলাম ভালো করে নেচে নিচ্ছি তো মশলাগুলো প্যাকেটের মশলা থাকে পাস্তার ভিতরে সেই মশলাটা আমি পাস্তাতে দিয়ে দিচ্ছি এই যে দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই তো হয়ে যাচ্ছে আমার পাস্তা সবুজ কালারের ব্রোকলি সাদা ফুলকপি দেখতে অনেক ভালো লাগছে আর এই তো হয়ে গেল পাস্তা দেখতে কত সুন্দর হয়েছে না খুবই আমি আর এই তো সস এই সসও আমি নিজেই করেছি করে আমি বোতল ভরে রেখে দিই অনেক দিন খাওয়া যায় তো এই তো সবাইকে আমি বলছি আসো পাস্তা খেতে খাবার রেডি তো সবাইকে বেড়ে দিচ্ছি নাস্তাটা বাচ্চারা একটু কালারফুল দেখলে খাবারের মধ্যে একটু কালারফুল দেখলে অনেক খুশি হয় দেখতে ওরা দেখে ওরা অনেক আনন্দ পায় এই যে বললাম যে আপনাদের ভাইয়াকে সস দিয়ে খেতে পারো এই যে সস না ওরা অবশ্য সসটা এমনি এভাবেই খায় পাস্তার সাথে সস দিলে ওরা একটা বেশি একটা পছন্দ করে না যার কারণে পাস্তায় নুডলসে কখনই সসটা দেই না এই তো সবাইকে বেড়ে বেড়ে দিলাম এবার আমিও নিয়ে নিলাম তো টেস্ট করে দেখি কি অবস্থা খুবই মজা তো হবেই কারণ পাস্তাটা আমার অনেক পছন্দের একটা খাবার আর সে খাবার তো অবশ্যই মজা হবে তো খেয়ে দেখছি কেমন হয়েছে নিজেরটা নিজেই বলছি হ্যাঁ অনেক মজাই হয়েছে খুবই মজা হয়েছে খুবই মজা হয়েছে তো নাস্তা তো করলাম আর নাস্তার সাথে চা না খেলে চা না হলে কি হয় ঝাড়খামের চা বানাতে গেলাম তা চাটা আমি বসিয়ে দিয়ে গিয়েছিলাম তো দেখি হয়ে গিয়েছে যার কারণে চাটা ঢেলে নিচ্ছি তো চা তো ঢালা শেষ এবার আমি নিয়ে যাচ্ছি চাটা গরম গরম চা খেতে খুবই মজা হবে তো আমরা বসে সবাই আড্ডা দিচ্ছিলাম আর টিভি দেখতেছিলাম এই তো চা তো নিয়ে আসছি সবাইকে আমি চা দিচ্ছি নাও আপনাদের ভাইয়াকে বললাম চা নাও আমিও চাটা খেয়ে নিচ্ছি আর এই কুসুনগুলো আমি নিউ মার্কেটে কিনে নিয়ে আসছি এত সুন্দর এত নরম খুবই ভালো লাগছে আমার কাছে খুবই নরম ধরতে যা সফট যাই হোক নিয়ে আসলাম দুইটা কুশন কভার কিনে আর এই যে চা তো খেয়ে নিচ্ছি আজ এখানেই বিদায় নিই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ